গতবারে দাদা ছিল তৃণমূলে এবারে দাদা চলে গেছে বিজেপিতে গতবারে সব চালাগুলো ছিল তৃণমূলে এখন সব চালাগুলো আস্তে আস্তে নাম লিখিয়েছে বিজেপিতে এই এলাকার নেতা বিশ বছর তৃণমূল করে এখন সাধু সেজেছে লুট করে নিয়ে গুন্ডাগিরি করে এলাকায় কমরেডদেরকে ঘর ছাড়া করে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়ে হলদিয়া রেবিজিকে কে তাড়ানো থেকে শুরু করে কারখানার গেটে যারা তোলাবাজি টাকা খেয়েছে তার নামকে কে সেরা তো অধিকারী ঘরের বাড়ির ছেলেগুলো নেতৃত্বে চোর গুন্ডা গুলো তাই কেউ কেউ আজকে ভেলকি বুঝে নিজেদের স্বরূপ চেঞ্জ করতে চাইছে নিজেদের এই ভগবানপুর এই এলাকায় গতবার ভোটেও যারা আমাদেরকে আটকে দিয়েছিল ভোট দিতে যেতে দেয়নি পিছলা চুনাও মেবি যে লোক আমলোকওকে নমিনেশন করনে জার রোক রে থে যারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পেশি শক্তি দেখাচ্ছিল আজকে তারা তাদের মুখের আদল চেঞ্জ করে নিয়েছে গতবারের দাদা ছিল তৃণমূলে এবারে দাদা চলে গেছে বিজেপিতে গতবারে সব চেলাগুলোও ছিল তৃণমূলে এখন সব চালাগুলো আস্তে আস্তে নাম লিখিয়েছে বিজেপিতে সব চালা গুলো এরাই তো গেছিল পুরো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আগে বিভিন্ন জেলাতে মিটিং করতে এই এলাকার নেতা বিশ বছর তৃণমূল করে এখন সাধু সেজেছে লুট করে নিয়ে গুন্ডাগিরি করে এলাকায় কমরেডদেরকে ঘর ছাড়া করে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়ে হলদিয়ার আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত চাইছি বিরোধী শূন্য পঞ্চায়েত কেন এ জনবাদ কা নাম হ্যাঁ এ ডেমোক্রেসি কা নাম হ্যাঁ শিক্ষিত গোটা পূর্ব মেদিনীপুরে আমাদের গোটা রাজ্যের মধ্যে যতগুলো জেলা আছে তার মধ্যে সাক্ষরতার হার লেখাপড়ার মান যদি উপরের দিকে জেলা হয় তোলে পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর এলাকার মধ্যে পড়ছে সেই জেলার মধ্যে আপ লোক সে সবাল পুছনা চাতে হ্যাঁ বিরোধী শূন্য পঞ্চায়েত হয় বিরোধী শূন্য পৌরসভা কর্পোরেশন বিধানসভা পার্লামেন্ট চলে নাকি গণতন্ত্রে আরে বিরোধীরা না থাকলে অডিট কমিটিতে কে থাকবে বিরোধীরা না থাকলে আমাদের ফিনান্স কমিটিতে কে থাকবে বিরোধীরা না থাকলে চুরি করছো জচুরি করছো তোমার হিসাবে দেখ রাখার জন্য খাতাতে দেখার জন্য কে থাকবে তাহলে কোন উদ্দেশ্যে এখানকার युवराज जो को खुद को समझते हैं वो मालदामে जाकर बोलकर आए कि यदि विरोधी शून्य पंचायत গড়তে চাও আর যদি আমাদেরকে গিফট দিতে পারো তাহলে প্রত্যেকটা পঞ্চায়েতে এক্সট্রা 5 কোটি করে টাকা দেবো যেন বাবার জমিদারী বিক্রি করে টাকা দেবে পঞ্চায়েতে হলে কোটি টাকা পাবে আর তৃণমূলের পঞ্চায়েত না হলে যদি অন্য দু একটা পঞ্চায়েতের মেম্বার থাকে তাহলে তুমি টাকা দেবে না এ জানবাদ হ্যাঁ এটা গণতন্ত্র এটা ডেমোক্রেসি আরে ও লোক চাহে জনবাদ কা লাশ নিলনা আর হলো চাহে কে জনবাদ কা জিতে মিছিল বের করা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন নাকি চল লুটে পক্ষে দাঁড়াবেন কাদের পক্ষে দাঁড়াবেন কি হবে এই আকার দু হাজার পর থেকে কে নদীর সংস্কার শুরু হয়েছে এই তো বর্ষা শুরু হবে নদীর ধারে বাস মাস সব সময় শুধু নদীর জল ঢুকছে ওই কখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শুধুমাত্র একটা দিকে পশ্চিম মেদিনীপুরের সবং দিকগুলোতে তো পূর্ব মেদিনীপুর ওই তো নন্দীগ্রাম খেজুরি দিয়ে এই জলটা নিচের দিকে চলে যাবে আর বাঁধ মেরামতির কাজে যদি বিরোধীরা না থাকে বাঁধ মেরামতির কাজে এলাকার মানুষের যদি গ্রামসভার মিটিং না হয় তাহলে বাঁধ মেরামতির টাকা কার পকেটে চলে যাবে চলে যাচ্ছে কে হিসাব নেবে কে দেবে হিসাব পঞ্চায়েত মানে তো তাই পঞ্চায়েত মানে তো এলাকার মানুষের বেঁচে থাকার জন্য লড়াই আন্দোলন পাম্প পুছনা চাতে हैं সওয় আপনারা বলুন দাঁড়িয়ে থেকে বলুন বুকে হাত দিয়ে বলুন আজকের সভা চলে যাওয়ার পর আটই জুলাই যখন বুথ কেন্দ্রে যাবেন তার আগের পর্যন্ত ভাবুন এলাকায় যদি কাজ না থাকে এই ইসি এলাকা মেয়ে যে লোক কাম করতে হয় তারা তো চুলের ব্যবসা করেন গ্রামে আর চাষের কাজে লাভ আছে এই বছর এই বছর যা গরম পড়লো তাতে কি দিচ্ছে হিসাব ভয় পান ধরনা কবি কবি আচ্ছা হতা হয় वो सरप एक्सेल का ऐड नहीं आता है कि दाग अच्छा होता है कभी-कभी डरना भी अच्छा होता है भयपान গোটা আবহাওয়া चेंज হয়ে যাচ্ছে পরিবেশ জলবায়ু चेंज হয়ে যাচ্ছে পূর্ব মধ্যপর্তিকা শুরু করে দিঘা উত্তরে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ আর তার উপরে চলে간다 জিলিং গাছের পর গাছ কেটে দিচ্ছে আমার জেলা যেখানে বর্তমান দামোদর নদী সাফ করে দিচ্ছে যে নদীর চরে জেসিবি লাগানো যায় না ট্রাক্টর নামানো যায় না সেখানে জেসিবি লাগিয়ে পুলিশ বিএসএফ আর রাজ্যের পুলিশ তাদেরকে গা দিচ্ছে আর নদীর তিক থেকে বালি তৈ তুলে নিয়ে বেছে দিচ্ছে ওভারলোডেড গাড়ি করে একদিকে গাছ কেটে দিচ্ছে একদিকে নদীর বালি তুলে নিচ্ছে একদিকে মাটি কেটে চুরি করে সাফ করে দিচ্ছে সমস্যায় কারা পড়ছে আপনি আমি শুধু গরম লাগছে শুধু বাড়িতে একটা এসি নেই বারবার লোড লোডশেডিং হয়ে যাচ্ছে এটা বিপদ না পঞ্চায়েতের ভোট মানে আমরা জানি পুকুরের ঝালাই করা পঞ্চায়েতের ভোট মানে আমরা জানি কুয়োগুলোকে সংস্কার করে দেওয়া পঞ্চায়েতের ভোট মানে আমরা জানি যে এলাকার রাস্তা ঘাট তৈরি করে দেওয়া পঞ্চায়েতের ভোট মানে আমরা জানি যে এলাকায় রাস্তা ঘাটের উপরে মাথার উপরে যাতে লাইট গুলো লাগে পঞ্চায়েতের ভোট মানে জানি গরিব মানুষের মাথার উপরে যাতে ছাদ হয় পঞ্চায়েতের ভোট মানে আমরা জানি যাতে গায়ের ছেলেগুলোর 100 দিনের কাজ হয় কিন্তু পঞ্চায়েতের ভোট মানে তো এটাও যে আমার গায়ের বেকার ছেলে পরিশ্রম আর আমার ট্যাক্স কা পয়সা সে গায়ের মূলধন কি তৈরি হলো 27 লক্ষ টাকার গাছ লাগাচ্ছে আর যখন 100 দিনের কাজের পরিদর্শনে আসছে সুপারভাইজার তখন তিনো মুলেন নাটা হাত মুছড়াতে মুছড়াতে বলছে কি করব সাহেব এই গাছ সব ছাগলে খেয়ে নিয়ে চলে গেল 27 লক্ষ টাকার গাছ ছাগলে খেয়ে নিল সেই ছাগলটাকে খুঁজে আনতে হবে যে যে 27 লক্ষ টাকার গাছ খেয়ে উড়িয়ে দিয়েছে

গাছ কেটে দিচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে মাটি বালি তুলে দিচ্ছে শুধুমাত্র লোড শেডিং হচ্ছে না শুধুমাত্র গরম লাগছে না এই বছর আমাদের রাজ্যে তার সাথে গোটা দেশে যত জমিতে ফসল লাগানোর কথা তার মধ্যে শুধুমাত্র একান্ন শতাংশ জমিতে গাছ লাগানো ফসল লাগানো হয়েছে তার মানে একশো ভাগের মধ্যে আধা জমিতেও ফসল লাগানো হয়নি ফসল লাগানো হয়নি মানে চাষের কাজ হবে না চাষের কাজ হবে না মানে যারা ক্ষেত মজুরি করে তাদের মজুরি হবে না ফসল লাগানো হয়নি মানে সরকারের গোডাউনে ফসল যাবে না ফসল হয়নি মানে আর রেশনের মাধ্যমে ফসল আসবে না ফসল হয়নি মানে পাড়ার মোডে দোকানে চালের দামটা এবারে চল্লিশ টাকা থেকে বেড়ে আশি টাকা কিলো হবে কে নেবে দায়